নোয়াখালী দুই আসনে টানা তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় কানকিরহাট হাই স্কুল মাঠে আলহাজ মোর্শেদ আলম এমপিকে নাগরিক গণসংবর্ধনা দেওয়া হয়েছে। কলল গ্রুপ অব কোম্পানিজ এর ম্যানেজিং ডিরেক্টর গোলাম মুস্তফা এর সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবিরের পরিচালনায় নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেনবাগ পৌরসভার মেয়র ভিপি দুলাল, এস এ টিভির সমন্বয়ক ও সেনবাগ উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাসান মঞ্জু, বেঙ্গল গ্রুপের পরিচালক বিলকিস নাহার, বাবলু, দীপু, এজে আর পার্সেল কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শামসুর উদ্দিন রিয়াজ, জেলা পরিষদের সদস্য বাবু, চেয়ারম্যান কানন, চেয়ারম্যান ফিরোজ আলম, রিগ্যান, সেনবাগ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাউন্সিল আলোকী সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সাবেক এমপি মমতাজ বেগম। ইনশাআল্লাহ আপনারা আমাকে ভোট দিয়েছেন, আমি এমপি হয়েছি, আমি আপনাদের সাথে আছি, যে কদিন বেঁচে থাকবো আপনাদের কল্যাণে আমি কাজ করে যাব। সেনবাগ এবং সোনামুড়ির আংশিক চারটে ইউনিয়ন আমি এগুলো উন্নয়ন করবো। জন্ম দুঃখী মা